সারাদিনের ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে হোটেলে ফিরে বিশ্রাম। স্রেফ এক রাত কাটানোর উদ্দেশ্যে হাজির হন অনেকে। এক রাত কাটানোর খরচ 61 লাখ টাকা। বলছি লাস ভেগাসের পামাস ক্যাসিনো সম্পর্কে। বিভিন্ন কারণে হোটেলটি গোটা বিশ্বের দরবারে পরিচিত। মূলত ইউটিউবাররাই বর্তমানে ভিড় জমান লাস ভেগাসের এই বিখ্যাত হোটেলে। গোটা হোটেলে ঠিক কী কী চমক রয়েছে তা বিস্তারিতভাবে সকলের সামনে তুলে ধরেন তারা। হোটেলটির রাজকীয় অন্দরসজ্জা তাক লাগিয়ে দেয় নেটিজেনদের। ব্রিটেনের বিখ্যাত স্থাপত্য শিল্পীদের অসাধারণ কিছু কাজ রয়েছে এই হোটেলে। কোনো ঘরের ছাদ জুড়ে আঁকা রয়েছে বিখ্যাত চিত্রকরের ছবি, কোথাও আবার অন্য কিছু। শুধু ছবি নয়, হোটেলের অন্দর জুড়ে রয়েছে একাধিক শৌখিন মূর্তি। এছাড়া অন্যান্য হোটেলের মতো যাবতীয় সুবিধা তো রয়েছে। অন্দরে রয়েছে ক্যাসিনো, পাব সহ একাধিক বিনোদনের জায়গা, রয়েছে সুইমিং পুলও। সব মিলিয়ে এই হোটেলে ঢুকলে যে কারো মনে হতে পারে ঠিক যেন স্বর্গে এসে হাজির হয়েছেন, তাই 61 লাখ নয়, তার দ্বিগুণ টাকা খরচ হবে এই হোটেলের অন্দরসজ্জার সামনে থেকে দেখার জন্য। শামসুজ্জাহান, পদ্মা নিউজ।